সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকে খাবার ভালোই, কী মাছ, এর মাছের মধ্যে দেখা যায় ছোট সাইজের এর মাছ মনে হয়। আর এটা হলো পটল ভাজি, আর এটা হলো ডাল্লা। ডাল্লা হলো পাকা কুমড়ো, চাল কুমড়ো যেটা হয়। চাল কুমড়ো সাধারণত কচি খায় সবাই, কিন্তু গ্রামে কী করে ধরেন আমাদের সময় কী করতো, অনেক চাল কুমড়ো হতো, তো সবগুলো তো খাওয়া সম্ভব হতো না বা বিক্রিও করতো না। সেই ক্ষেত্রে আপনার বাতি করতো একদম, মানে পাকাইতো, একদম সাদা হয়ে যেত, উপর দিয়ে একদম সাদা রং হয়ে যেত, তখন ওগুলো আবার রেখে দেওয়া যায়, অনেকদিন থাকে আর কি। তো ওগুলো রেখে দিত, তারপরে সারা বছর ওগুলো খাইত। তো এইটা হলো সেই পাকা চাল কুমড়ো দিয়ে করছে, বিশেষ করে দুর্গা পূজার সময় দেখতাম এটা করতো, এটা নিরামিষ। ঠিক মাসকুলের ডাল আর চাল কুমড়া, খুব স্বাস্থ্য সুস্বাদু না, মিডিয়াম। আমাদের বাড়িতে দিদি রাখতো সবসময়, তার পা মানে হইতো না, জল যদি বেশি হইতো চাল কুমড়ো যদি বেশি ধরতো, সেই হচ্ছে পাকিয়ে রেখে দিত দেখতাম। অনেকদিন থাকে, নষ্ট হয় না। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে সকালবেলা। ছোটবেলায় এই খাবার বলে যে খুব ভালো লাগতো না, তবে এখন ভালো লাগে, মানুষের রুচি কিন্তু চেঞ্জ হয়। ছোটোবেলায় যেটা না খেতে পারি, দেখা যায় একটা বয়স হয়ে যেলে বেলে ওটাই ভালো লাগে। আমাদের খাবার করে বর্তমান যুগে অচল, কিন্তু এগুলা খাওয়া খুবই পুষ্টিকর, ভালো, খারাপ কিচ্ছু নেই। ডাল্লা জিনিসটা অন্য সে খায় কিনা, হয়তো অন্য নামে খায়, একদম পাকা চাল কুমড়ে দেওয়া করে বাতি যেটা।
তো ঢাকায় এগুলো পাওয়া যায় খুব কম। আমাদের কালতলায় আগের জিনিসগুলো মনে হয় পাওয়া যায়। এর মাছ নাম আছে কি মাছ, বাচা মাছ, মাছটা তো খুবই স্বাদ। নদীর মাছ বাসা মাছের অনেক দাম, ৬০০ থেকে ৮০০ টাকা কেজি পাওয়া যায় না বেশি, খুব কম পাওয়া যায়। বর্ষার সিজনে কদিন পাওয়া যাবো তারপর শেষ। সরকারের এই মাছগুলোর সংরক্ষণ করা উচিত। ইলিশ মাছটা যেভাবে উৎপাদন বাড়িয়েছে বাংলাদেশ, এটা কিন্তু খুবই কার্যকরী পন্থা। এখন বিগত বছর মিলে ইলিশ মাছের উৎপাদন খেলে বাড়তি আছে, যেটা চাষ করে না, জাস্ট কয়েকটা মাস মাছ না দিলে যায়। আমরা সাধারণ মানুষও পাইতেছি এবার তো আড়াই কেজি ওজনের ইলিশ মাছ উঠছে। মাছটা খুবই স্বাদ, এই মাছগুলো যদি সরকার সংরক্ষণের আওতায় আনে তাহলে ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, বেশি বেশি পাবো, দাম একটু কমবে, এখন তো পাওয়া যায় না। ডাটকুমি মাছ খুবই সাদার একটা মাছ, তো পাওয়া যায় না, অল্প কিছু পাওয়া যায় এই সিজনে, তারপরে আর পাওয়া যাবে।
এই মাছগুলো সরকারি সকলে পারে খুবই হাটাবাড়ি খাওয়াইলো, বিশেষ করে মাছটা খুবই স্বাদের ছিল। এরকম সুস্বাদু মাছ আসলে খুব কম পাওয়া যায়, এটা ভাগ্যে পড়ে যায় মাঝে মাঝে। তবে বাসা মাছগুলো স্বাদ আছে, যেগুলো নদীর তৈরি বাসা মাছ তার চাষ করে না। এই মাছগুলো মানে দাম বেশি, বেশি কেনা যায় না। যাই হোক, খুবই স্বাদের মাছ। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন।